أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব ও আল্লাহ তোমার আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে তোমাকে আমরা স্মরণ করি জিকিরের মাধ্যমে ও আল্লাহ তুমি আমরা স্মরণ করো বা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা হযরত রাবিয়া বসরির কথা মনে হয়ে গেল রাবিয়া বসরির তা পুষ্করিণ একটা সম্রাজ্ঞী সাধিকা তিনি রোয়ানা দিলেন খানে কাবা করে যাবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে আর আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করবে যার অন্তরে মদিনার ঢেউ উঠে যায় যার অন্তরে আল্লাহর প্রেমের ঢেউ উঠে যায় আপনারা জবান খুলে বলুন তার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর মহব্বত আছে না নাই এই জন্য যুবক ভাইয়েরা আমার হযরত রাবিয়া বসরী তিনি রওনা হয়ে গেছে খানে কাবায় যাবে রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি একটু রেস্ট নিয়েছেন রাবিয়া বসরী একটা কাজ ছিল তিনি যতটুকু সামনে যাইতে বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন সুবহানাল্লাহ করে কি করতেন আমরা যে একটু অবসর পাই নাই সুবার মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালায় সময় কাটিয়ে দেয় কিন্তু রাবিয়া বসরী তিনি যখন মদিমক্কার দিকে রওনা দিয়েছে একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই তিনি মনে মনে ভাবেন আমরা যতক্ষণ রেস্ট করব ওই রেস্টের ভিতরে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দিতে হবে আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাই দেই তাহলে ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নিবে কথা বলেন ঠিক কি না এই যুবকের দল রাবিয়া বসরী মদিনায় যাওয়ার সময় মক্কায় যাওয়ার সময় وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل উপস্থিত
চোনারুঘাট উপজেলাধীন সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দুই নং আহমদাবাদ ইউপি শাখা উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভারত্ন কাদরিয়া রজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা রহনুমাই শরীয়ত ত্রিক ও ধা দিয়ে দিন মিল্লাক ওস্তাদ উলামা বাদুল ফুকাহা আমার ব্রহ্ম সদ্দিয় পীরে তরিকত আল্লামা আল্লাহ শাহাদুল আহমদ আখন্দ সাহেব মুতাজিল্লাহুল আলী সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য শ্রদ্ধাবাজ আলহাজ মোহাম্মদ ইয়াসিন তালুকদার সাহেব এবং সহসভাপতি জনাব শাহ গোলাম রব্বানি আকন্দি সাহেব প্রধান মেহমান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব বিশেষ মেহমান জনাব জাকির হোসেন পড়া সাহেব চেয়ারম্যান জনাব আব্দুর রউফ সাহেব মেম্বার এবং আমার পূর্বে আলোচনা করেছেন কথিত সামানিক ওলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা আব্দুল আলী সাহেব আমার স্নেহাস্পদ মাওলানা পীর রুকনউদ্দিন আশরাফি সাহেব বিশেষ অতিথি হযরতুল আল্লামা মাওলানা শফিকুল ইসলাম প্রধান আল কাদেরী সাহেব এবং মঞ্চে ডানে বামে সামনে পিছনে অনেক অতিথিবৃন্দরা বসে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো গোছানো জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি বিদেশের জমিনে চক্রান্তকারীরা যাকে নৃশংসভাবে শহীদ করেছে শহীদ মৌলানা আলাউদ্দিন আখন্দজি সাহেব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক যাকে চোনারুঘাট শেষ রজনীতে ফজরের টাইমে দুর্বৃত্তকারীরা নৃশংসভাবে শহীদ করেছে জনাব আলহাজ আবুল হোসেন আকল সাহেব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘরের ভিতরে প্রবেশ করে নৃশংসভাবে শহীদ করেছে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই একের পর এক আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিকদেরকে দুর্বৃত্তকারীরা বাতেলরা শহীদ করেছে যারা শহীদ করেছে তারা হয়তো জানে না সুন্নিরা কখনো রক্ত চক্ষুকে ভয় পায় না সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না কারণ একটাই কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক কিনা বলেন খেয়ালে মদিনা ধ্যানে মদিনা কলবে মদিনা মস্তিষ্কে মদিনাওয়ালা অন্তরে মদিনাওয়ালার মহব্বত চোনারঘাট শক্তিপুরের মানুষের অন্তরে আছে না নাই এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো আমি বাহিরে দেখেছি একদম রাস্তাঘাট ব্লক হয়ে গেছে গাড়ি ঘোড়া চলতে পারছে না এই হাজার হাজার মানুষ আজকের মাহফিলে এসেছে একমাত্র আমার নূর নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন মিলেমিশে থাকবেন যে যে পীরের মরিদ হন না কেন মিলেমিশে থাকবেন যদি আমরা মিলেমিশে থাকতে পারি আমাদের সামনে দাঁড়ায় বা কথা বলবে এমন পীর বাংলার জমিনে এখনো জন্মগ্রহণ করে নাই পরিষ্কার কথা আজকের এই মাহফিল মাত্র অল্প দিনের ব্যবধানে এক সপ্তাহ আগে ডেট দেওয়া আমি এসারের পর
8:30 মাইক ধরার কথা ছিল। চট্টগ্রাম থেকে এসেছি, এখান থেকে মাহফিল শেষ করে আমি আবার আখাউড়া মাহফিলে যাব। আগামীকাল দিন 11টায় ভৈরব, এসারের পরে লাকসাম, রাত্রে 11:30 কুমিল্লা শহরে। এইভাবে প্রতিদিন জায়গা জায়গায় যাচ্ছি, অনেক হুমকি, অনেক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না, কারণ আমরা দুনিয়ার কাহারো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ভাইরা আমার, আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত জাইয়িদ মাহের আলেমে দিন, যিনি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছেন, এখানে আজকে আরো অনেক কথিত সংগ্রাম বসা। বাইরে আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার রসুল চাই কি চাই না, আরো বড় করে চাই কি চাই না, একদম নীরব থাকবেন, ঘন্টা খানেকের ভিতরে আলোচনা করে শেষ করব। কিন্তু আপনাদের ধৈর্য কামনা করছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, বলুন একটা কি আর একটা বন্ধু। বান্দা বান্দা থাকে সবসময়, আবার বান্দা বান্দা থেকে কখনো খাঁটি বান্দা হয়ে যায়, আবার খাঁটি বান্দা থেকে আবার বান্দা, খাঁটি বান্দাই আবার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হতে গেলে বন্ধুর কাজ আছে না নাই, কর্ম আছে না নাই? কর্ম যদি না করেন, ঘরে যদি বসে থাকেন লাভ হবে? খালি বসে পানিতে ফেললে কি মাছ ধরে? কি দিতে হয়? তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। আজকে এমনও হতে পারে এই মহাপীঠটার ওসিলায় সুখদেবপুরের গুরুস্থানের কবর আজ মা ফিরে যেতে পারে। এই ওসিলাটা করেছি তাদের জন্য কি নাজাত হতে পারে না? ভাই যুবকদেরকে বলবো, 97% যুবক আমার সামনে বসা, সেই দিনের ছোট্ট কিশোরগুলো আজকে যুবক হয়ে গেছে। এই যুবকগুলো এখন রাজপথের যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিদের জন্য যে যে দল করেন, কি যে যে দল করেন, যে যে রাজনীতি দল করেন, দিন শেষে আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা সুন্নি তারা যেই দলে রাজনীতি করুক আমরা তাদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকের এই মাহফিল এক সপ্তাহের মধ্যে দেওয়া, এরপর আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, আপনার একটু জবান করে বলুন এবাদত পাওয়ার মালিককে, আরো বড় করে বলুন কে? সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অনেক মায়া করে বানিয়েছি, তোমাদের এই গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। বানাইতে জানি এই জায়গার মধ্যে আমি একটা জবান দিয়েছি, যেই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ জিকির করবে, এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে তোমরা দুনিয়ার স্বপ্নে এই কথাগুলো শুনবে,
এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে তোমরা আমি রবকে তোমরা গবেষণা করবে, আর তোমরা সুরে ছন্দে ছন্দে বলবে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি আল্লাহ কত সুন্দর। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আসমানের মধ্যে তারকা আছে না নাই, আর জবান খুলে কোন আছে না নাই, দেখবেন একটা তারকা ছোট আর একটা তারকা বড়, একটা তারকা আগে উঠে আর একটা তারকা পরে উঠে, রাত্রে যত গভীর হয়ে যায় সব গভীরতার সময় অনেকগুলা তারকা একসাথে ফুটে ওঠে আসমানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তারকা লাগাইয়া এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারে ইবাদত করা যাবে, একজন তাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ আছে যারা জিয়ারত বোঝে না ইবাদত বুঝে না, অনর্থক আমাদের গায়ের মধ্যে চাপায়া দিয়া আমাদেরকে ফতোয়াবাজি করে, ওরা সেজদাও বোঝে না কদম বসিও বোঝে না, সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম আর কদম বসি করা হলো সুন্নতে সাহাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বোঝা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে, এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলো একজন, তিনি বলেন আমার রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি জিকিরের মাধ্যমে, ও আল্লাহ তুমি আমরা স্মরণ করো বা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা হযরতে রাবিয়া বসরির কথা মনে হয়ে গেল, রাবিয়া বসরি তা পুষ্করিণ একটা সম্রাজ্ঞী সাধিকা, তিনি রওনা দিলেন খানায় কাবা করে যাবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে, আর আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করবে, যার অন্তরে মদিনার ঢেউ উঠে যায়, যার অন্তরে আল্লাহর প্রেমের ঢেউ উঠে যায়, আপনারা জবান খুলে বলুন তার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর মহব্বত আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার হযরত রাবিয়া বসরি তিনি রওনা হয়ে গেছে খানে কাবায় যাবে, রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি একটু রেস্ট নিয়েছেন, রাবিয়া বসরি একটা কাজ ছিল, তিনি যতটুকু সামনে যাইতে বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন, সুবহানাল্লাহ করে কি করতেন? আমরা তো একটু অবসর পাইলে সুবার মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালায় সময় কাটিয়ে দেয়, কিন্তু রাবিয়া বসরি তিনি যখন মদিমক্কার দিকে রওনা দিয়েছে একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই, তিনি মনে মনে ভাবেন আমরা যতক্ষণ রেস্ট করব ওই রেস্টের ভিতরে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দিতে হবে, আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাই দিই তাই ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নিবে, কথা মান ঠিক কিনা?
এই যুবকের দল রাবিয়া মুসলিম মদিনায় যাওয়ার সময়, মক্কায় যাওয়ার সময়, খানে কাবায় যাওয়ার সময়, রাস্তায় দাঁড়ানোর সময় তিনি একটু রেস্ট নিয়ে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পর হঠাৎ করে মুরাকাবার হাল চলে আসছে, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যান লাগবে, জ্ঞান লাগবে, আমলও লাগবে। কিন্তু মনে রাখবেন, আমল করলে কপালে 10টা দাগ ফলাইলো লাভ হবে না। আপনার অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? আমার যুব ভাইয়েরা, ওই রাবিয়া মুসলিম যখন তিনি মুরাকাবা শুরু করলেন, মুরাকাবা ভিতরে চোখের মধ্যে একটু ঘুম ঘুম বার এসে গেছে। রাবিয়া মুসলিম বলে, আমি মক্কা থেকে অনেক দূর পর্যন্ত অবস্থান করতেছি, হঠাৎ করে আমি ঘুমের ঘরে তাকায় দেখলাম মক্কা আর মক্কার জায়গাত নাই, মক্কা আমি রাবিয়ার সামনে হাজির হয়ে গেছি। রাবিয়া মুসলিম বলে, হ্যাঁ মক্কা, তুমি তো অনেক দূর, তুমি তো অনেক দূর, এত দূর থেকে তুমি এখানে আসলা কেন? কই, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া আমার ঘর তাওয়াফ করার জন্য আসতেছে, আর আমি আমার রাবিয়া আমার জন্য সে জায়গায় জায়গায় তাওয়াফের বন্দনা দিয়ে দিছে। যা যা ও কাবা, আমার রাবিয়ার সামনে চলে যা, এমন রাবিয়া সুনার ঘাটে আসে না নাই? আমার দেশের রাবিয়া গুলো নামাজ পড়ে না, আমার দেশের রাবিয়া গুলো পর্দা করে না, এমন অনেক রাবিয়া আছে সুখদেব পুরে, এরা কোনদিন নামাজ পড়ে না। এমন অনেক রাবিয়া আছে সুখদেব পুরে, স্বামী কাতমাত করে না, এমন কিছু মহাশয় সমাজে বড় বড় কণ্ঠে কথা বলে, সম্মান করে কথা বলে না, চুলগুলো আউলা চাউলা করে কথা বলে। এ আমার শুদ্ধে করে মান রাবিয়ার জিন্দগি একটু তালাশ করে দেখো। ওই রাবিয়া কাবার বলে, ও কাবা, তুমি এখানে চলে এসেছো, ওই আল্লাহ পাঠাইছে, ওই এতদিন কিতাবের পাথায় দেখেছি আমার আল্লাহর শানের কথা, আজকে আমার আল্লাহ আমারে ভালো করে বুঝাই দিয়েছেন। এ কাবা, তুমি আসছো, এটা না বরং শুনে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর বান্দারা, আল্লাহর দিকে যদি হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া বান্দার সামনে হাজির হয়ে যায়। ওই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আল্লাহ নিয়ামত দৌড়াইয়া আমার কাছে চলে এসেছে, সুবহানাল্লাহ। দেখো না কেন আইলে সুখদেব পুরে বাবার কাছে? আমার প্রশ্ন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রাবিয়া মুসলিম চেহারাটা ছিল কালো, রাবিয়া মুসলিম সংকর ছিল না, রাবিয়া মুসলিম জীর্ণ শীর্ণ ছিল, একদম চেহারাটা ছিল কালো, অসুন্দর ছিল, কিন্তু রাবিয়া মুসলিম অন্তরটাকে সুন্দর বানায় দিছে কে? ইন্নাহু হুয়ায়ুবদিউ ওয়ায়ুঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? তাই তো যুবক রাবিয়া মুসলিম বলতে চাইলেন, হে কাবা, আমি হেঁটে এসেছি, আর আমার আল্লাহ নিয়ামত দৌড়াই আমার কাছে এসেছে, এটাই হইল সৃষ্টি এবং স্রষ্টার প্রেমের খেলা। আরো জোরে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই কোন না, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান।
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামি বান্দা তোমার আমি তুমি অন্তর্যামি তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিম ও আল্লাহ ইয়া করিম মেহেরবান ইয়া রহিম ও মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না